নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে আমি আর একটা নতুন লোকেশনে জায়গা দেখাতে নিয়ে এসেছি। এই যে জায়গাটা দেখছেন আপনারা, এই যে দেখুন, মেন রাস্তা থেকে পাশেই রয়েছে, 10 শতক জায়গা রয়েছে এখানে। এই যে রাস্তাটা দেখুন, এই রাস্তার সঙ্গেই লাগানো রয়েছে 10 শতক জায়গা। যারা ধরুন যে বালুরঘাট স্টেশনের কাছে জায়গা খুঁজছেন কমার্শিয়াল পারপাসে বা রেসিডেন্সিয়াল পারপাসে বড় জায়গা, তো তাদের জন্য কিন্তু এই জায়গাটা ভালো রয়েছে। 10 শতক জায়গা মেন রোডের সঙ্গে লাগানো রয়েছে। দেখুন, আমি পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনাদেরকে ল্যান্ডটা দেখানোর আগে বালুরঘাট যে স্টেশনটি রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি। আর এখন যে ভিউটি দেখছেন আপনারা, বালুরঘাট রেলওয়ে স্টেশন, এখান থেকে আপনারা কলকাতা, শিলিগুড়ি যেদিকে যেতে চাইবেন ট্রেন কমিউনিকেশনের ব্যবস্থা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর আপনারা জানেন হয়তো যে বালুরঘাট থেকে কিন্তু দিল্লির যে ট্রেন সেটিও কিন্তু ছাড়া হবে, সেই ট্রেনটিও চালু হবে এখান থেকে। আর বালুরঘাট থেকে হিলি যে বাংলাদেশ সীমান্ত, সেই হিলি যে ট্রেন সম্প্রসারণ তার কাজও কিন্তু জোর কদমে চলছে। এই যে দেখছেন এখানে যে মাটি ফেলা হয়েছে, তো এই পাশ দিয়ে আর একটি রেল লাইন হবে যেটি হিলির সঙ্গে কানেক্টেড হবে। তো বালুরঘাট রেল স্টেশনটি কিন্তু আরও বড় হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এর আশপাশে যে জায়গা রয়েছে তার ডিমান্ড কিন্তু অনেকটা বাড়ছে এবং রেটও দিন দিন বাড়ছে। তো সেক্ষেত্রে যারা বালুরঘাট স্টেশনের কাছাকাছি জমি কিনে রাখতে চাইছেন বা বাড়ি করতে চাইছেন, তো চাইলে কিন্তু আপনারা এই জমিটিকে একবার এসে দেখতে পারেন। এই যে দেখুন জমিটি একদম হাই রোডের সঙ্গে লাগানো রয়েছে। এই যে দেখুন রাস্তা, তার পাশেই রয়েছে এই জমিটি। আর প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি আপনাদের যে কোনো ধরনের প্রপার্টি, বাড়ি, ফ্ল্যাট বা ফাঁকা জায়গা রয়েছে, ধরুন যে আপনারা বিক্রয় করবেন কিন্তু বিক্রি করতে পারছেন না, সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবেন, তো চাইলে বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন দেওয়ার জন্য ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। তো দেখুন, যারা কমার্শিয়াল পারপাসে ল্যান্ড করছেন তাদের জন্য কিন্তু ভালো রয়েছে, যেহেতু 10 ডেসিমেল মানে 10 শতক জায়গা রয়েছে। আর এই যে রাস্তাটা দেখছেন এটি চলে গেছে আপনার তপন, তপন হয়ে আপনার গঙ্গারামপুর বা মালদার দিকেও আপনারা যেতে পারবেন। এই রাস্তাটি দিয়ে শর্টকাটে তপনে যাওয়া যায়। বালুরঘাট স্টেশন থেকে আপনারা ধরুন যে যেতে চাচ্ছেন তপনের দিকে, তো এই রাস্তাটি অনেকটা সময় সেভ করে তপন বা মালদার দিকে যাবার জন্য। এই যে দেখুন ল্যান্ডটি, এই যে পাশে যে পোলটা দেখছেন, তারপর থেকে জমিটি শুরু হচ্ছে এখানে। 10 শতক জায়গা রয়েছে, খুব সুন্দর রয়েছে, মাটিও ফেলতে হবে এমনটা নয়, অনেকটা উঁচু রয়েছে ল্যান্ডটি, নিয়ে কিন্তু আপনারা সরাসরি গোডাউন পারপাসে বা বাড়ির পারপাসে আপনারা এই জায়গাটিকে ব্যবহার করতে পারবেন। আর প্রিয় দর্শক মণ্ডলী, যে কোনো ধরনের প্রপার্টি, বাড়ি, ফ্ল্যাট বা ফাঁকা জায়গা আপনারা যার মাধ্যমে কিনুন না কেন, তার পেপার্সগুলো কিন্তু আপনারা খুব ভালো করে ভেরিফাই করে নেবেন, তারপরেই কিন্তু আপনারা যে কোনো ধরনের ট্রানজাকশান করবেন। তো এই ল্যান্ডটির যে ঠিকানা সেটি আর বলার অপেক্ষা নেই, যে বালুরঘাট রেলস্টেশন, রেলস্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রয়েছে। আরও যে কোনো জিজ্ঞাসা বা তথ্য চাইলে আপনারা কল করবেন।